সুপ্রিয় বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি যার জীবন বৃত্তান্ত সম্পর্কে কথা বলবো তার নাম হলো মাহবুব ইসলাম রাখি। অভিনয় জগতে তিনি রাখি নামে বেশি পরিচিত লাভ করেন। চলুন আজকে মাহবুব ইসলাম রাখির জীবন বৃত্তান্ত সম্পর্কে জেনে নিই। নাম মাহবুব ইসলাম রাখি, ডাক নাম রাখি। জন্ম 21 জুলাই 1993, বয়স 27। জাতীয়তা বাংলাদেশি। পেশা মডেল অভিনেত্রী। কর্মজীবন 2010 থেকে বর্তমান। উচ্চতা 5'3". মাহবুবা ইসলাম রাখি 1993 সালে 21 জুলাই বাংলাদেশের ঢাকা জন্মগ্রহণ করেন। শৈশব কাটে ঢাকার টিকাতুলিতে। কৈশোরে কিছু সময় কেটেছে ধানমন্ডিয়ার মোহাম্মদপুরে। তার বাবার পেশায় ব্যবসায়ী। দুই ভাই এবং দুই বোনের মধ্যে সবার ছোট রাখি। ব্রিটিশ কাউন্সিলের অধীনে প্রাইভেট ইনস্টিটিউট থেকে এ লেভেল শেষ করেছেন রাখি। এরপর তিনি অস্ট্রেলিয়া পার্থের এডিথ কাওয়ান বিশ্ববিদ্যালয়ে ইসিইউ ব্যাচেলার অফ টেকনোলজি ইলেকট্রনিক অ্যান্ড কম্পিউটার সিস্টেম বিভাগে স্নাতক করেছেন। রাখি অভিনয়ের পাশাপাশি দিলন্ডি সিলভার পরিচালনায় কণ্ঠশিল্পী কণার তৃতীয় অ্যালবাম সিম্পলি কণার আলোচিত গান ইউর লাভের মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। তিনি বেশ কিছু সঞ্চালনায় কাজ করেছেন। 2013 সালে সঞ্চালক হিসেবে কাজ করেছেন চ্যানেল আই আয়োজিত রাহেন খান এবং ওহাইদের পরিচালিত রিয়ালিটি শো হ্যান্ডসাম দি আল্টিমেট ম্যান অনুষ্ঠানে। 2011 সালে বিপাশার হায়াতের রচনা এবং তৈকির আহমেদের পরিচালিত বিস্ময় নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় রাখির অভিষেক হয়েছে। এই রিয়েলিটি শোর কিছু অংশ চট্টগ্রামে এবং কিছু অংশ থাইল্যান্ডে ধারণকৃত হয়েছে। রাখির বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে ছোট পর্দায় এসেছেন। এর মধ্যে সিলন গোল্ডটির একটি বিজ্ঞাপনের মাধ্যমে তিনি বেশি জনপ্রিয়তা পান। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।